সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অর্কদীপ ব্যানার্জি আর স্বাগত আমার আরেকটা ভিডিওতে। তো আগের দুটো ভিডিওতে আমি র্যাঙ্ক এবং কাট অফ নিয়ে ডিসকাশন করেছিলাম, যে দেখোনি আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আর এই ভিডিওটা মেনলি একটু ইনফরমেটিভ নয়, এটা হচ্ছে আমার নিট 2022 স্টোরি, নিট 2023। আর নিট 2023 যা জানো না, আমার র্যাঙ্ক ছিল 6440, আর মার্কস ছিল 652 আউট অফ 720। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমার নিট 2023 স্টোরি, তো প্রথম থেকে শুরু করি, আমার এটা থার্ড অ্যাটেম্প ছিল সেই অনুযায়ী বলতে গেলে। নিট 2021 আমি ছিলাম একজন ক্লাস টুয়েলভ গোয়িং স্টুডেন্ট ছিলাম, এবং সেই সময়তে আমাদের করোনা ব্রেকডাউন ছিল, তো লকডাউন হয়েছিল। তো লকডাউনে আমাদের এক বছর ডিলে হয়েছিল প্রায়। তো সেই সময়টাতে আমি খুবই ফ্যাসিনেট হয়েছিলাম ফিজিক্স এবং অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। তো মানে ফিজিক্সের নর্মাল বই তো করতাম, ডিসি পান্ডে, এইচ সি ভার্মা, তো সারা ওটা করেইছি, তার সঙ্গে রেসনি খ্যালিডে করেছিলাম, অর্গানিকের এম এস চৌহান, জিআরবি, মরিসন বয়েড, অনেক ফরেন অথরের বই করেছিলাম। মানে ইন দ্য সেন্স আমার নিজের জন্য, মানে আমার মনে হতো যে একটু আরও বেশি জানি, আরেকটু বেশি জানি, এরকম করতে করতে বলতে পারো সময় নষ্ট করেছিলাম এক প্রকারে। তারপরে বায়োলজি এনসিআরটি কিছু পড়িনি, কিচ্ছু জানতাম না বায়োলজি এনসিআরটি সম্বন্ধে, আমি কিচ্ছু জানতাম না। কিন্তু তাও ফিজিক্স কেমিস্ট্রি আমার অনেক স্ট্রং ছিল বলে 2021 অঙ্ক ছাড়াই আমার মোটামুটি ভালো র্যাঙ্ক হয়েছিল কয়েকটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে। সেটা হচ্ছে ওয়েবজিতে আমার র্যাঙ্ক হয়েছিলো 2900 কাছাকাছি শুধু ফিজিক্স কেমিস্ট্রি অ্যাটেন্ড করে। যেই মেন্সে আমার শুধু ফিজিক্স কেমিস্ট্রি অ্যাটেন্ড করে হয়েছিলো 97% কাছাকাছি, ওভার 96 পয়েন্ট সামথিং ছিল ওভারঅলে। ফিজিক্স কেমিস্ট্রিতে প্রায় ফুল মার্কস ছিল 99.8, আর একটা 99.9, আর অঙ্কতে ছিল 23। আর আইসার অ্যাপটিটিউড টেস্ট একটা পরীক্ষা হয় আইএটি, তো ওই পরীক্ষাটাতে আমার ছিল 1400 অল ইন্ডিয়া র্যাঙ্ক। সেটা দিয়ে আমি লাস্ট রাউন্ড অবধি বসে, স্ট্রে রাউন্ড অবধি বসে আইসার টিভিএম পেয়ে যাচ্ছি, তিরুবনন্তপুরম পেয়ে যাচ্ছিলাম। কিন্তু যেহেতু বায়োলজিতে এনসিআরটি পড়িনি, তো নিট 2021 আমার সিলেকশন হয়নি যথারীতি। বায়োলজিতে আমার প্রায় 260 মতন নম্বর উঠেছিল, বাকি পুরোটা ফিজিক্স কেমিস্ট্রি তুলেছিল। এবার নিট 2022, নিট 2022 স্টোরিটা একটু খুবই হাস্যকর বলা যেতে পারে। সবাই বললো যে নিট হয়নি তো চলে যাও, যাদবপুরে ভর্তি হয়ে যাও, যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাবে তুমি 2900 ভর্তি হয়ে যাও, যাই ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ পাবে। যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু আমাদের এখানে খুবই একটা ওয়েস্ট বেঙ্গল রিনাউন্ড ইউনিভার্সিটি আর ইঞ্জিনিয়ারিংয়ে টপ, তো সবাই বললো ভর্তি হতে। আমি ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে সিভিল বিটেকে এখানে ভর্তি হয়ে গেলাম সবার কথা শুনে। প্রথম কলেজ বুঝতেই পারছো, প্রথম প্রথম সবারই কলেজ ভালো লাগে, আমারও ভালো লাগতো, নতুন নতুন কলেজ যাওয়া, নতুন নতুন বন্ধু বানানো, প্রথম প্রথম ফেস্ট অ্যাটেন্ড করা, প্রচুর ফেস্ট হয় আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, যারা পড়ো জানো যাদবপুর ইউনিভার্সিটিতে প্রচুর ফেস্ট হয়, দিন রাত ফেস্ট হতেই থাকে, কোনো বাধা কিছু নেই, এবং সারাক্ষণ ঘোরাফেরা যায়, রাত্রির অবধিও ঘোরা যায়, নাইট আউটস করা যায়, হ্যাঁ সারাক্ষণ টাইম ওয়েস্ট করা যায়, ক্লাস না করলেও হয়, শুধু ল্যাব করলেও হয়। তো লাইফটা এক বছর আমি প্রচুর ভালোভাবে কাটিয়েছি ইন দ্য সেন্স পড়াশোনা না করে। যখন নিট 2022 ব্যাপারে ভুলেই গেছিলাম এমন অবস্থা হয়েছিল, এবং এইভাবেই নিট 2022 পেরিয়ে যায়। এবার নিট 2023 গল্পটা কীভাবে শুরু হয়, না সেকেন্ড সেমিস্টার যখন পরীক্ষাটা দিই তখন আমার মনে হয় যে না আমি কিছু শিখছিও না, আমি কিছু শিখছিও না, আবার শুধু টাইম ওয়েস্ট করছি, শুধু টাইমটা ওয়েস্ট করছি, না ইঞ্জিনিয়ারিং শিখছি, না মেডিকেল করছি, না কিছু করছি, শুধু টাইম ওয়েস্ট করছি, টাকা নষ্ট করছি। যেই কারণে তখন আমার মনে হয় না আমার এবার ড্রপ আউট করা উচিত, ওই জন্য আমি কলেজ থেকে একটা খুব বড় রিস্ক নিয়ে কলেজ ছেড়ে দিই সেকেন্ড সেমিস্টারে। তখন মাত্র বাকি সাড়ে পাঁচ মাস নিট 2023, মাত্র সাড়ে পাঁচ মাস বাকি। আর আমি বাড়ি যাই, এবং বাড়িতে গিয়ে আমি প্রথম থেকে শুরু করি, আমি ফ্রেশ শুরু করি নিট 2023 পরীক্ষাটা। বায়োলজি এনসিআরটি বিশ্বাস করবে না, 21 বারের বেশি পড়েছি আমি এই সাড়ে পাঁচ মাসে। রিগোরাস মক দিয়ে গেছি, প্রায় 200 ওপরে মক দিয়েছি ছোটো বড় মিলিয়ে, 20,000-এর বেশি কোয়েশ্চেন সলভ করেছি সাড়ে পাঁচ মাস মিলিয়ে। এবং একটা জিনিস কী করেছি, না যাই যাই হোক না কেন ডিসিপ্লিনারি অ্যাকশনটা মেনটেন করেছি, প্রতিদিন জিম গেছি, এবং পরীক্ষার আগের দিনও আমি জিম গেছি, নিট 2023 পরীক্ষার আগের দিনও আমি জিম গেছি, এবং
নিজের সং লেখা এবং সং বানানো, আমি একটু গান করি বা গান লিখি, তো আমি সেটাও করেছি। নিজেকে এনগেজ রেখেছি 5.5 মাস, এবং অনেক আমার ফ্রেন্ডসদের সাপোর্টও ছিল, 2-3 জন ফ্রেন্ডসের, তো তারা সারাক্ষণ আমার সাপোর্ট দিয়ে গেছে। সেইভাবে আমি দেখলাম যে ঠিক 5.5 মাস পরে নিট পরীক্ষা দেওয়ার পরে আমার নিটের মার্কস হলো 652 out of 720, আর র্যাঙ্ক হলো 6,440। এবং এটাই বলতে চাই যে কোনো জিনিসকে যদি তুমি টানা একইভাবে ডেডিকেশন, ডিসিপ্লিন এবং একটা আন্তরিকতা দিয়ে করতে পারো টানা, যে 5 মাসই হোক আর 6 মাসই হোক, তার রেজাল্ট তুমি পাবেই, তুমি কোনোদিনও নিরাশ হবে না, এটুকু আমি লিখে দিতে পারি। তো একটাই বলতে চাই, পড়ো আর জিতো, আর কিছু না, শুধু পড়ো, প্ল্যান বানাও, নিজের মতন করে প্ল্যান বানাও আর জেতো, কারণ এইটাই তোমার হাতে আছে, আর কিছু তোমার হাতে নেই। 1000টা ভিডিও দেখেও কিছু হবে না, কারো কথা শুনেও কিছু হবে না, হ্যাঁ শুধু একমাত্র পড়লেই তুমি তার ফলটা পাবে, নাহলে কিন্তু তার ফল তুমি কোনোদিনও পাবে না। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও যদি চাও, আমি আমার বলতে পারি নিট 2023-এর পরীক্ষার দিনে এক্সাম ডে এক্সপিরিয়েন্সটা আমার কেমন ছিল, সেটা নিয়ে শেয়ার করার জন্য যদি চাও কমেন্ট ডাউন করো ভিডিও সেকশনে, আর কী কী ভিডিও তোমাদের চাই সেটা কমেন্ট ডাউন করো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।